গোপালগঞ্জের মুকসুদপুরে তিন বেকারি কারখানাকে 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিকেলে মুকসুদপুর উপজেলার রাঘদি ও জলিরপাড় এলাকায় তিনটি বেকারিকে এ জরিমানা করা হয়। র‍্যাব 8 সিপিসি 3 মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমিরউদ্দিন আহমেদের নেতৃত্বে এই জরিমানা করেন মুকসুদপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ আলাউল ইসলাম। র‍্যাব সূত্রে জানা যায়, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে উপজেলার রাঘদি এলাকার বেকারির মালিক আবদুল্লাহ নিজামকে 5,000, ইব্রাহিম মোল্লাকে 5,000 এবং বজলিপাড় বেকারির রুবেল আহমেদ সর্দারকে 10,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুকসুদপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ আলাউল ইসলাম।